ত্রিপুরায় অভিষেকের জয় আদালতে জামিন পেলেন চোদ্দজন তৃণমূল নেতা পঞ্চাশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়েছে তাদের রবিবার বাংলা পেরিয়ে ত্রিপুরা রাজ্যে নিজেকে মমতার যোগ্য উত্তরসূরি প্রমাণ করলেন সদ্য নিযুক্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে যখন শুনানি চলছে তখন খোয়াই থানায় বসে রইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক যদিও আদালতে গিয়েছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু এবং নেত্রী দোলা সেন বাংলার সীমানা পেরিয়ে ত্রিপুরায় ক্ষমতা দখলের লড়াইতে পা রেখেছে তৃণমূল তাই ঘন ঘন ত্রিপুরামুখী হয়েছেন এ রাজ্যের নেতারা মহামারী আইন প্রয়োগ করে রবিবার সকালে ত্রিপুরায় থাকা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য যুব নেতা সুদীপ রাহা ও তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী জয়া দত্ত সহ জনকে গ্রেফতার করে পুলিশ ঘটনার কথা জানতে পেরে সোজা আগরতলার খোয়াই থানায় পৌঁছে যান অভিষেকের নেতৃত্বাধীন দল তারা দেখতে চান কোন অভিযোগের ভিত্তিতে দলের যুব নেতা নেতানত্রীদের গ্রেপ্তার করা হয়েছে সেই সময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাদের অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেন যতক্ষণ না ধৃত নেতাদের ছাড়া হচ্ছে এবং বাইরে বিক্ষোভ দেখানো কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ তারা থানাতেই বসে থাকবেন কুনাল ব্রাত্য দোলারা অবশ্য আদালতে যান কিন্তু থানায় বসে থাকেন অভিষেক এদিন আদালতে শুনানির আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল সিজেএম আদালত চত্বরে বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকরা ভিড় জমান সেখানে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে আদালতে তৃণমূল নেতাদের হয়ে সওয়াল করেন মোট বারো আইনজীবী তার মধ্যে আটজন কলকাতা থেকে গিয়েছিলেন ত্রিপুরার চার আইনজীবীও সওয়াল করেন দেবাংশুদের হয়ে বেশ কিছুক্ষণ শুনানির পরে চোদ্দজনকে জামিন দেয় আদালত অন্যদিকে আদালতে যাওয়ার পথে তৃণমূল নেতা সুবল ভৌমিক ও আইনজীবী সঞ্জয় বসুর গাড়িতে বিজেপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ তোলে তৃণমূল